এই সিঁদুর পরার অধিকার একমাত্র আমার আছে। চিঠি টিপ টিপ তুমি এখন পালাও, পালাও, এখান থেকে দাঁড়িয়ে থাকো না, পালাও টিপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সাথে পালাও, আপনি সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। I will see you. Deep! Deep! Choka, তুই? মাফ করবেন মহাদেবদা, মাফ করবেন। এইভাবে গ্রামের সব লোকজনদের নিয়ে আপনার বাড়িতে উঠে আসার কোনো মানে হয় না, এটা ঠিক নয় আমি জানি, কিন্তু আমি আমি তো আপনার হচ্ছে কি আমার হচ্ছে কি অপারগ, কি করব বলুন। আমার মেয়েটার এত বড় সর্বনাশ দেখেও বাপ হয়ে আমি কি করে চুপ করে বসে থাকি বলুন তো। এইভাবে আমার পথ আটকানোর মানে কি? দেখো বাবা, শোনো, আমি না খুব ছোট, খুব সামান্য একটা মানুষ, একটা মাংসের দোকান সেটাই চালাই, তোমাদের মতো অত লেখাপড়া আমি জানি না বাবা, কিন্তু আমি না তোমার হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে ওই বাড়ির মেয়েদের বউদের কখনো অসম্মান করার কথা ভাবিনি। আমার মেয়েটা তোমার কি ক্ষতি করেছে বাবা, কি ক্ষতি করেছে যে তুমি তার সাথে এরকম আচরণ করছো? কেন তোমার বউ থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করছো কেন বাবা? আপনার মেয়ের কোনো যোগ্যতাই নেই আমার বউ হওয়ার। কি বললে? ও তো নিজে যায়নি, তুমি তাকে নিয়ে গেছো। দেখুন, এত কথা বলতে আমি বাধ্য নই, শুনুন, আমার যেতে দিন, আমি টিপকে বিয়ে করবো।